ঢাকা 5 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু। তিনি পেয়েছেন 45,642 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাউদ্দিন আহমেদ পেয়েছেন 2,926 ভোট। এদিকে নওগাঁ 6 আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল। তিনি পেয়েছেন 1,05,667 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন 4,517 ভোট। কাজী মনিরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ নৌকাপতিকে 45,642 ভোট পেয়ে সর্বাধিক ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করিলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জনাব সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় জাতীয় দল বিএনপি। তার প্রতীক ছিল ধানের শীষ। তিনি পেয়েছেন 2,926। এর আগে শান্তিপূর্ণভাবে শেষ হয় 2 সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে ঢাকা 5 আসনে ভোটারদের আগ্রহ কম দেখা গেলেও নওগাঁ 6 আসনে ভোটার উপস্থিতি ছিল বেশি। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল আকসায়। উপনির্বাচন হলেও ভোটারদের ভালো সাড়া ছিল নওগাঁ 6 আসনে। সকাল থেকেই কেন্দ্রের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। প্রথমবারের মতোই আসনে ইভিএম এ জনপ্রতিনিধি নির্বাচনে রায় দিয়েছেন ভোটাররা। আমরা ইভিএম এর মাধ্যমে ভোট দিয়েছি, খুব সুন্দরভাবে ভোট দিয়েছি এবং খুব সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। কোনো জোর ঝামেলা বাধা বন্ধ নাই, কোনো বাধা নেই, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং ইভিএম সিস্টেমকে সবাই স্বাগত জানিয়েছে। তবে নির্বাচনে নানা অভিযোগ এনে দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থী। কোনো অবস্থাতে এটা কোনো নির্বাচন বলা যায় না, এটা প্রহসনের একটা নির্বাচন এবং এখানে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এক ও অভিন্ন। সম্পূর্ণ সুষ্ঠুভাবে ভোট হবে এবং আপনারা দেখছেন প্রচুর ভোটারের এখানে সমাগম হয়েছে। ভোটার উপস্থিতির ভিন্ন চিত্র ছিল ঢাকা 5 আসনের উপনির্বাচনে। রাজধানীর এই আসনে কেন্দ্রগুলোতে ভোটারদের আনাগোনা ছিল কম। কর্মব্যস্ত নাগরিকদের ভোট নিয়ে আগ্রহ খুব একটা দেখা যায়নি। এই ইভিএম সিস্টেমটা আরো ভালোভাবে প্রচার করতে হবে মানুষকে বোঝানোর জন্য, আর ভোটার উপস্থিতিটা আরো বাড়াতে হবে। ঢাকার এই আসনের নির্বাচনে কোনো সহিংসতা না হলেও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ কিছুটা উত্তাপ ছড়িয়েছিল ভোটের মাঠে। নির্বাচনে যা হচ্ছে তাতে আসলে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে না। ভোটার নেই, আমি সন্ত্রাসীরা ভোটারদেরকে আসতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, আমাদের পুলিশ এজেন্টকে বের করে দিয়েছে। অভিযোগ করে সত্যতা নাই। ও আর সমান বলতেছে, আমরা শুনতেছি ওর একটা মানে একটা অভ্যাস নালিশ দল করে সে। যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলির আংশিক নিয়ে গঠিত ঢাকা 5 আসনে ভোটার 4,71,000, প্রার্থী সংখ্যা 6। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নওগাঁ 6 আসনে প্রার্থী সংখ্যা 3 জন, ভোটার 3 লাখের বেশি। সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে এই আসনটিও শূন্য হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা।